ওনার বাবা মা আছেন, তো বাবা মার খেদমতের জন্য উনি স্বামীর পরিবার থেকে কোনো জিনিস না বলে নিতে পারবেন কিনা বাবার বাড়িতে? স্বামীর যেটা সম্পদ এটা তিনি তার নিজের জন্য খরচ করতে পারবেন, স্বামী যদি দিতে কৃপণতা করে না বলেও নিতে পারবেন, তার জন্য, তার জন্য তার সন্তানদের জন্য, কারণ তার তার সন্তানদের জন্য ব্যয় করা স্বামীর স্বামীর ব্যয় উপর করতে ফরজ, বাধ্য, ফরজ। আর এই ফরজে অবহেলা করলে তিনি নিতে পারবেন। এটা আপনি তো পড়েছেন বুখারিতে, জি হাদিস জি, আসছে, আল্লাহ রাসূল অনুমোদন জি দিয়েছেন জি যে তুমি নিতে অনুমোদন পারো, দিয়েছেন, নিতে পারো, নিতে পারো, যেহেতু জি সে দিচ্ছে না দিচ্ছে বকিল, না, জি তুমি স্বাভাবিকভাবে যেটা প্রয়োজন নিতে পারো, সেটা নিতে পারো। কিন্তু এর বাইরে নিজের পিতামাতাকে দেওয়ার জন্য স্বামীর সম্পদ তিনি ইচ্ছা নিতে পারেন না স্বামীকে না বলে। স্বামী যদি স্ত্রীকে হাত খরচ দেন তা থেকে বাঁচিয়ে দিতে পারেন, এটা তো তাকে দেওয়া হয়ে গেছে। স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে স্বামীকে না বলে তিনি বাবা মাকে যথা খুশি দিতে পারেন, আর স্ত্রী জানলেও, স্বামী এটা জানলেও স্ত্রীকে বাধা দিতে পারবেন, এটা স্ত্রীর সম্পদ। কিন্তু স্বামীর সম্পদ থেকে নিয়ে তিনি নিজে খরচ করতে পারবেন, ছেলে মেয়েকে জন্য খরচ করতে পারবেন, কিন্তু পিতামাকে, পিতামাতাকে দিতে হলে স্বামীর অনুমোদন লাগবে।